আজকে আমাদের টপিক হলো বর্ন হেবার সাইকেল বা বর্ন হেবার চক্র। এই বর্ন হেবার সাইকেলের সাহায্যে কি করা হয়, কোন আয়নীয় যৌগের ল্যাটিস এনার্জিকে বা ল্যাটিস এনথালপিকে ইনডাইরেক্টলি কি করা হয় না ক্যালকুলেট করা হয় বা ডিটারমাইন করা হয়। কারণ কি, তার কারণ হচ্ছে এটাই যে কোন আয়নীয় যৌগের ল্যাটিস এনার্জিকে বা ল্যাটিস এনথালপিকে আমরা এক্সপেরিমেন্টালি বা পরীক্ষার সাহায্যে সরাসরি নির্ণয় করতে পারি না। আবার এই যে বর্ন হেবার সাইকেল, এই বর্ন হেবার সাইকেলের আবার ভিত্তি হলো কি, বর্ন হেবার সাইকেলের ভিত্তি হচ্ছে কিনা হেসল, অর্থাৎ হেসলকে ভিত্তি করেই বর্ন হেবার সাইকেলটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার হেসলতে কি বলা হয়েছে, না হেসলতে বলা হয়েছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা একটা ধাপে সম্পন্ন করি বা একাধিক ধাপে সম্পন্ন করি, মোট এনথালপির পরিবর্তন সবসময় কি হবে, একই হবে। আচ্ছা, এরপর আমাদের কাজ হবে কি, না সোডিয়াম ক্লোরাইডের বর্ন হেবার চক্র আমরা ডিসকাস করব, দিয়ে সোডিয়াম ক্লোরাইডের অর্থাৎ NaCl এর ল্যাটিস শক্তি নির্ণয় করব। ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, না NaCl এর গঠন তাপের সমীকরণ লিখতে হবে। তাহলে এই যে NaCl, NaCl কি হচ্ছে কি, ঘরের উষ্ণতায় কঠিন। NaCl কি কি মৌল দ্বারা গঠিত হয়েছে, সোডিয়াম আর ক্লোরিন দ্বারা গঠিত হয়েছে। তাহলে Na সোডিয়াম আমার ঘরের উষ্ণতায় কি হয়, সলিড বা কঠিন হয়, আর ক্লোরিন ঘরের উষ্ণতায় কি হয়, হাফ সিএল টু জি গ্যাসীয় হয়, গ্যাসিয়াস। তো এটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের গঠন তাপের সমীকরণকে নির্দেশ করে। ধরছি এই বিক্রিয়ার জন্য এনথালপির পরিবর্তন কত, ডেল এফ এইচ, অর্থাৎ এনথালপিও ফরমেশনকে বা গঠন তাপের গঠন তাপকে বা গঠন এনথালপিকে নির্দেশ করে, যেখানে ডেল এফ এইচ হলো সোডিয়াম ক্লোরাইডের গঠন তাপ বা গঠন এনথালপি। এই বিক্রিয়াটাকে এখন আমরা কি করব, মাল্টি স্টেপে ঘটাবো, অনেকগুলো স্টেপে ঘটাবো। তাহলে একটা স্টেপে ঘটালে এনথালপির পরিবর্তন যা হবে, একাধিক স্টেপে ঘটালেও কি হবে, বা একাধিক ধাপে সম্পন্ন করলেও এনথালপির পরিবর্তন সেম হবে অ্যাকর্ডিং টু হেসলো। এরপরে আমাকে কি করতে হবে, এই যে সোডিয়াম, এই সোডিয়ামকে কি করব আমি, সোডিয়ামকে গ্যাসে পরিণত করব। তাহলে কঠিন থেকে গ্যাস হওয়াকে কি বলা হয়, ঊর্ধ্বপাতনের এনথালপি। তাহলে এনথালপি অফ সাবলিমেশন, এনথালপি অফ সাবলিমেশন। ক্লোরিনকে রেখে দিলাম যেরকম আছে, হাফ সিএল টু জি। এবার এই যে সোডিয়াম আছে, সোডিয়ামের বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়, আয়নাইজেশন এনথালপি। তাহলে আই, তাহলে কি হবে, সোডিয়াম গ্যাসীয় ক্যাটায়নে রূপান্তরিত হবে, প্লাস হাফ সিএল টু ক্লোরিনের কাজ এখনো করি না আমরা। আচ্ছা, এরপর কি করব, ক্লোরিনের কাজ করব। এরপর এখানে ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা আছে, ক্লোরিন এক বন্ধন, ক্লোরিন ক্লোরিন, এই বন্ধনটাকে ভাঙার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে কি বলা হয়, বন্ধন বিয়োজন এনথালপি বা বন্ধন বন্ধন বিয়োজন শক্তি। তাহলে এক মোলের জন্য যদি, এক মোল বন্ধনকে ভাঙতে যদি আমার এক্স পরিমাণ শক্তি লাগে, তাহলে হাফ মোল বন্ধনকে ভাঙতে কি x/2 মোল, সরি, এক মোল বন্ধনকে ভাঙতে যদি আমার এক্স জুল শক্তির প্রয়োজন হয়, তাহলে হাফ মোলকে ভাঙার জন্য x/2 জুল শক্তির প্রয়োজন হবে। তাহলে হাফ BDE বন্ড ডিসোসিয়েশন এনথালপি। তাহলে ক্লোরিনকে কি করলাম, গ্যাসীয় পরমাণুতে রূপান্তরিত করলাম। আচ্ছা, এখানে Na গ্যাসীয় ক্যাটায়ন আছে, Na+ জি আছে। আচ্ছা, এরপর এই সোডিয়াম দ্বারা বর্জিত ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, গ্যাসীয় অ্যানায়ন রূপান্তরিত হবে। যখন গ্যাসীয় অ্যানায়নে রূপান্তরিত হবে, আমরা কি জানি, কোনো পরমাণু, কোনো গ্যাসীয় পরমাণু সর্বহিষ্ট কক্ষে একটা এক্সট্রা ইলেকট্রন যোগ করলে যে শক্তি নির্গত হয় তাকে কি বলা হয়, ইলেকট্রন গেন এনথালপি। তাহলে এটাকে কি বলা হয়, ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। এখন কি হবে, এই যে Na+ গ্যাসীয় আর Cl- গ্যাসীয়, অর্থাৎ এই যে গ্যাসীয় ক্যাটায়ন আর গ্যাসীয় অ্যানায়ন কুলম্বীয় তড়িৎাকর্ষণ বলের সাহায্যে যুক্ত হবে, যুক্ত হয়ে NaCl এর ক্যালাস গঠন করবে। এর জন্য যে এনথালপির পরিবর্তন হয় বা শক্তি নির্গত হয় সেই শক্তিটাকে কি বলা হয়, ল্যাটিস এনার্জি, ডেল এল এইচ, ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি। তো হেসের সূত্র থেকে আমরা কি ভাবো, অ্যাকর্ডিং টু হেস ল, তাহলে হেসের সূত্র থেকে আমরা লিখতে পারি বিক্রিয়াটাকে একাধিক একটা ধাপে ঘটালে এনথালপির পরিবর্তন কত হচ্ছে, এনথালপির পরিবর্তন হচ্ছে
ডেল এফ এইচ এনথালপি অফ ফরমেশন অফ এনএসিএল সোডিয়াম ক্লোরাইডের গঠন তাপ সমান সোডিয়ামের উৎপাদনের এনথালপি, এনথালপি অফ সাবলিমেশন অফ সোডিয়াম প্লাস আয়নাইজেশন এনথালপি অফ সোডিয়াম প্লাস হাফ বি ডি ই বন্ড ডিসোসিয়েশন এনথালপি অফ ক্লোরিন প্লাস ইলেকট্রন গেন এনথালপি অফ ক্লোরিন প্লাস ডেল এল এইচ ল্যাটিস এনথালপি অফ এন এ সি এল। হেসের সূত্র থেকে আমরা কি পেলাম যে এনথালপি অফ ফরমেশন অফ এন এ সি এল ইকুয়েলস টু সমান উৎপাদনের এনথালপি সোডিয়ামের, তাহলে এনথালপি অফ সাবলিমেশন অফ সোডিয়াম প্লাস সোডিয়ামের আয়নাইজেশন এনথালপি প্লাস ক্লোরিনের বন্ধন বিয়োজন শক্তি প্লাস ক্লোরিনের ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি প্লাস ল্যাটিস এনথালপি ডেল এল এইচ। এখন যদি আমার এই ভ্যালু দেওয়া থাকে, এই ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলোকে কি করা যায় পরীক্ষার সাহায্যে সরাসরি নির্ণয় করা যায়। যেমন হচ্ছে আয়নাইজেশন এনথালপিকে নির্ণয় করা যায়, এগুলোকে নির্ণয় করা যায়। অর্থাৎ যদি আমার এই যে ইলেকট্রন গ্রহণ এনথালপি, বন্ধন বিয়োজন এনথালপি, আয়নাইজেশন এনথালপি, উৎপাদনের এনথালপি আর যে সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা গঠন তাপের মান জানতে পারি, তাহলে কি সোডিয়াম ক্লোরাইডের আমরা কি ল্যাটিস শক্তিকে সহজে নির্ণয় করতে পারবো। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের গঠন তাপের মান কত? প্রমাণ গঠন তাপের মান হলো -411.2 কিলোজুল। সোডিয়ামের উৎপাদনের শক্তি হচ্ছে 108.4 108.4 কিলোজুল। আচ্ছা, সোডিয়ামের আয়নাইজেশন এনথালপি হলো 495.6। আচ্ছা, ক্লোরিনের বন্ধন বিয়োজন এনথালপি হলো 242 কিলোজুল প্লাস ইলেকট্রন গেন এনথালপি কত? ইলেকট্রন গেন এনথালপি হলো সরি গেন এনথালপিটা নেগেটিভ হবে কারণ এনার্জি রিলিজ হয়, -348.6 কিলোজুল প্লাস ডেল এল এইচ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বেরোবে ডেল এল এইচ ল্যাটিস এনথালপি ইকুয়েলস টু কত বেরোবে, -800 কাছাকাছি, 787.6 কিলোজুল। সুতরাং আমরা কি বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপি কত বেরোলো, তাহলে 700 -787.6 কিলোজুল পার মোল।